আপনার ভাগ্যে কি আছে আপনি সেটা জানতে পারবেন আপনার নিজের হাত দেখে। তো আমাদের হাতের রেখার মধ্যেই সমস্ত কিছু রহস্য লুকিয়ে আছে, জীবনে কি ঘটবে। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আপনাদের সামনে, যদি আপনার হাতে এই রেখাগুলো থাকে শনি ক্ষেত্রে, তাহলে পরে আপনার শনি আপনাকে ধনী করবে। অর্থাৎ শনি পর্বতে আমি কিছু রেখা আজকের এই ভিডিওতে আলোচনা করব, যে রেখা যদি আপনার হাতে থাকে তো আপনি অবশ্যই ধনী হবেন। তো সেই রেখাগুলোর সঙ্গে আপনারা প্রত্যেকে পরিচয় তো হন, কোন রেখা থাকলে পরে আপনি ধনী হবেন। তো যে রেখাগুলো দেখাবো এই রেখাগুলো পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। একজন পুরুষ মানুষের হাতে এই রেখাগুলো থাকলে পরে আপনি যে ফলটা পাবেন, একজন নারীর হাতে থাকলে পরে আপনিও সেই একই ফল পাবেন। তাই আপনি নারী হন বা পুরুষ প্রত্যেকে দেখুন আজকের এই ভিডিওটা এবং হাতে রেখা দেখে জানুন আপনি ধনী হবেন। আর শনি ক্ষেত্রে কোন রেখা থাকলে পরে আপনি ধনী হবেন, অর্থাৎ শনি মহারাজ আপনাকে ধনী করবে। তো সেরকমই কিছু রেখা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের সামনে। তো আপনারা রেখাগুলোর সঙ্গে পরিচিত হন, এই রেখা দেখে আপনারা জানুন আপনি ধনী হবেন। তো এটা দেখার জন্য প্রথমে আপনাদেরকে আমি কিছু রেখার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। এটা দেখার জন্য আপনারা দেখুন হাতের এই স্থানটা, অর্থাৎ যে আঙুলটা আমি দেখাচ্ছি এটাকে বলা হয় মধ্যমার আঙুল। আপনারা মধ্যম আঙুলের দিকে লক্ষ্য রাখুন, দিয়ে দেখুন মধ্যম আঙুলের নিচে আমি যে অংশটা বলছি মধ্যবর্তী, ভালো করে বুঝবেন আপনারা প্রত্যেকে, এই স্থানে চিহ্নটা থাকতে হবে। যে স্থানটা আপনাদেরকে দেখাচ্ছে একে বলে শনির স্থান, অর্থাৎ স্যাটার্ন মাউন্ট এর স্থান। তো আপনারা দেখুন এই ক্ষেত্রের মধ্যে, এই অংশের মধ্যে আপনার এই রেখাগুলো আপনার হাতে আছে কিনা আপনারা একটু দেখে নিন। এই রেখা দেখে আপনি জানুন আপনি ধনী হবেন, শনি আপনাকে ধনী করবে। দেখুন প্রথমে আমি যে রেখাটা দেখাচ্ছি এই রেখাটা আপনার হাতে আছে কিনা আপনারা একটু ভালো করে দেখুন। দেখুন এই স্থানে কি একটা এরকম লম্বা কোনো রেখা আপনার হাতে আছে, ছোট বড় যাই হোক সোজা কি কোনো রেখা আছে আপনার হাতে লম্বা, এটা আপনারা আগে দেখুন, যদি থাকে আপনি অবশ্যই ধনী হবেন। তারপরে দেখবেন এই স্থানে অনেকের আবার এরকম লম্বা দুটো থাকে, দুটো রেখা থাকে, ঠিক আছে, এটাও অত্যন্ত শুভ। তবে প্রথম জীবনটা একটু সংঘর্ষপূর্ণ হলেও আপনি ভবিষ্যতে ধনী হবেন। এটা একটা দেখুন আপনারা এই রেখা আছে কি না। এরপরে আপনাদেরকে আমি যেটা দেখাবো সব থেকে শনি পর্বতে এক অত্যন্ত শুভ চিহ্ন এবং আপনি যে ধনী হবেন তো তার একটা ইঙ্গিত দেখুন আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে এই ধরনের যদি একটা ফ্ল্যাগ সাইন আপনার হাতে থাকে, দেখুন আপনারা ভালো করে, এটা অত্যন্ত শুভ শনি ক্ষেত্রে, শনি আপনাকে প্রচুর সব কিছুই দেবে যদি এরকম চিহ্ন থাকে। তারপরে আমি দেখাচ্ছি আর একটা রেখা, এরকম কোনো ত্রিশূল চিহ্ন যদি থাকে, এই চিহ্ন আপনাকে যেমন অর্থ দেবে প্রচুর, সেই সঙ্গে পাশাপাশি আপনি সৎ মানুষ এবং আপনি ধর্ম, যে ধর্মের মানুষ হন ধর্মের প্রতি আস্থা আপনার থাকবে, আপনি ধার্মিক মানুষ এবং সে প্রচুর অর্থ আপনি জীবনেও উপার্জন করতে পারবেন যদি শনির ক্ষেত্রে এই ধরনের ত্রিশূল চিহ্ন থাকে। ত্রিশূল চিহ্ন থাকা অত্যন্ত শুভ, তাই আপনারা দেখুন এই ধরনের যদি ত্রিশূল চিহ্ন যদি আপনাদের থাকে যাদের যাদের হাতে, আপনারা মিলে নেবেন, আপনি ভবিষ্যতে আপনি অবশ্যই ধনী হবেন, অত্যন্ত শুভ। এরপরে আপনাদেরকে আমি আর একটা রেখা দেখাই, দেখুন আপনার হাতে এই রেখা আছে কি না। এই ধরনের যদি আপনার একটা চতুর্ভুজ চিহ্ন আপনার শনি ক্ষেত্রে আপনারা দেখতে পান, এটা অত্যন্ত শুভ, দেখুন আপনার হাতে আছে কি না এই চতুর্ভুজ চিহ্ন। এটা থেকে আপনি প্রচুর সম্পত্তি পাবেন, অর্থাৎ প্রত্যেক সম্পত্তি যে আপনি পাবেন প্রচুর সেটা নির্দেশ করে। দেখুন আপনার কোনো পূর্বপুরুষের বা আপনার বাবার মায়ের বা আপনার শ্বশুরবাড়ির কোনো না কোনো আত্মীয়র কাছ থেকে আপনি প্রচুর সম্পত্তি পাবেন যদি শনি ক্ষেত্রে আপনার এই ধরনের চতুর্ভুজ চিহ্ন থাকে। তো আপনার হাতে দেখুন এটা আছে কি না। এরপর আপনাদেরকে আমি যে চিহ্নগুলো দেখাচ্ছি দেখুন সেটা আছে কি না, সেটা হচ্ছে এরকম এরকম রেখা নিয়ে, এরকম রেখা নিয়ে যদি আপনার এই স্থানে এরকম, দেখুন এটাকে বলছি আমি টেম্পল সাইন অর্থাৎ মন্দির চিহ্ন, যদি আপনার শনির ক্ষেত্রে থাকে এটাও অত্যন্ত শুভ, আপনি অবশ্যই ধনী হবেন এবং ধার্মিক একজন মানুষ, ধর্মকর্ম আপনি করবেন, পাশাপাশি আপনি প্রচুর টাকা পয়সা ইনকাম করতে পারবেন। দেখুন তো আপনার হাতে এই ধরনের চিহ্ন আছে কি না। এরপর আপনাদেরকে যেটা দেখাবো,
এটা আপনারা দেখুন ভালো করে। এটা অত্যন্ত শুভ, অর্থ যদি প্রচুর ইনকাম যারা করে তাদের এই চিহ্নটা শনির ক্ষেত্রে থাকে। প্রচুর অর্থ যদি আপনি উপার্জন করতে চান, এই রেখাটা আপনার শনির ক্ষেত্রে থাকাটা অত্যন্ত দরকার। রেখাটা হচ্ছে এরকম এরকম, দেখুন আপনারা প্রত্যেকে ভালো করে দেখবেন। এই ধরনের যদি মৎস্য চিহ্ন, হ্যাঁ, বা ফিস সাইনিংটা যেতে বলা হয়, শনির ক্ষেত্রে থাকলে পরে আপনি প্রচুর অর্থ উপার্জন করবেন। এই চিহ্নটা অনেকের হাতে এরকমও হয়, এবং এই চিহ্নটা আর একটা ধরনের হয়, সেটাও আমি দেখাচ্ছি। এই দুটোর মধ্যে যে কোনো একটা এরকম দেখবেন, এই স্থানটাতে এরকমও হতে পারে। শনির ক্ষেত্রে আপনার যদি এই ধরনের চিহ্ন থাকে, আপনি প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন। এবার আপনাদেরকে আমি আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ভাগ্য রেখা। দেখুন ভাগ্য রেখা যে কোনো স্থানে উঠতে পারে, যদি শনি স্থানে আপনার ভাগ্য রেখা এরকম যদি তিনটি ভাগে বিভক্ত হয়, আমি দেখাচ্ছি আপনাদের ভালো করে বোঝানোর জন্য। ধরুন এটা আপনার ভাগ্য রেখা, এবং এই ভাগ্য রেখা তিনটি ভাগে বিভক্ত শনির ক্ষেত্রে এরকম। এটাও কিন্তু আপনি যে ধনী হবেন তার একটা ইঙ্গিত, আপনি মিলে নেবেন যদি আপনার ভাগ্য রেখা শনির ক্ষেত্রে তিনটি ভাগে বিভক্ত হয়, অত্যন্ত শুভ। আপনাদের যাদের যাদের ভাগ্য রেখা শনির ক্ষেত্রে তিনটি ভাগে বিভক্ত, আপনারা জীবনে প্রচুর অর্থ ইনকাম করবেন, এবং আপনি যে ধনী হবেন তার একটা ইঙ্গিত বহন করে। আর একটা কথা, বর্তমান পরিস্থিতি আপনার যতই খারাপ হোক, শুধু দেখুন এই হাতে রেখাটা এরকম কেন, আপনার ভাগ্য রেখাটা এটা যদি থাকে, আপনি জেনে যাবেন, আপনি নিশ্চিন্ত হন, আপনি ধনী হচ্ছেন ভবিষ্যতে। হ্যাঁ, এটা সত্য, যদি এই ধরনের ভাগ্য রেখা শনির ক্ষেত্রে তিনটি ভাগে বিভক্ত থাকে। আপনার হাতে আছে কিনা আপনার একটু দেখুন। এবার আসে আপনাদেরকে আরও কিছু রেখা আমি দেখাই। এরপরে দেখুন আপনার শনির ক্ষেত্রে যদি এই ধরনের চিহ্ন, আমি যেটা দেখাবো এই ধরনের চিহ্ন, এটা খুব কম মানুষের হাতে থাকে। এটা হচ্ছে এরকম, যদি গোল চিহ্ন আপনারা দেখতে পান, এটাও বা বৃত্ত চিহ্ন, এটাও কিন্তু শুভ। আপনারা দেখুন আপনার হাতে আছে কি না। এরপরে আসি আপনাদেরকে আমি যেটা বলবো, যদি একাধিক রেখা থাকে, এগুলো কি, এগুলো কিন্তু শুভ। যত শনি পর্বতে এই ধরনের রেখা থাকবে, আপনি এইটুকু জানবেন যে আপনি ইনকাম আপনার ভালো হবে। যদি এই তিনটে থাকে, আপনি ইনকামের সোর্স একাধিক হবে যদি আপনার শনি ক্ষেত্রে এই ধরনের রেখা থাকে। আজকের এই ভিডিওতে যে রেখাগুলো দেখালাম, বর্তমানে অনেকের হাতে এই রেখাগুলো থাকবে, আবার অনেকের হাতে থাকবে না। যাদের নেই আপনারা কখনোই হতাশা হবেন না, কারণ এই রেখাগুলো পরিবর্তনশীল। আজকে নেই, ভবিষ্যতে আপনার হাতে এই রেখাগুলো আসতে পারে। তাই এই রেখাগুলো আপনারা পরিচিত হয়ে থাকুন, আর এই রেখা যখনই আপনার হাতে আসবে, আপনি জানবেন ভবিষ্যতে আপনি অবশ্যই বড়লোক হবেন।